আপনার এলাকার কিছু মানুষগুলো কোরআনের মজা হিসেবে জমাইছে, আর আপনার এলাকার মানুষগুলো সার দোকান দিয়ে আর বাদামের দোকান দিয়ে আর বিড়ি শুষে বেড়াচ্ছে, ঠিক কিনা? এরা চিন্তা করতেছে মাহফিল দিয়ে দরকার দেই বাৎসরিক ব্যাপারিটা, বছরে একবার কি আর অভ্যাস হয়ে গেছে তাই মাহফিল দিয়েছি, যাদের শোনার দরকার তারা শুনুক, আমাদের অত মাহফিলের দরকার নাই, জীবন ভর মাহফিল শুনেছি, গত বড় যা এবারও তাই, গত বারো নামাজ কালাম পড়তে পারলাম না, এবছরও পড়তে পারি না, গত বছরও বিড়ি টানছি এবারও বিড়ি টানি, গত বারো গাঁজা শুষেছি এবারও গাঁজা শুষি, অতএব পরিবর্তন যেহেতু নাই, অতএব মাহফিল দেওয়ার দরকার দেখি শোনার দরকার যাদের শুনুক, আমরা অত বলদ না, আমরা মাহফিলে যাব না, ওই যে মসজিদের আঙ্গিনায় গরু যাওয়ার মতো। হ্যাঁ, একজন লোক মসজিদে যায় না, নামাজ কালাম পড়ে না, তার গরু শুধু মসজিদের আঙ্গিনায় চলে গেছে, গরুটা তার মসজিদের সামনে যায় লেদিছে, এখন লোকজন শুনে যে এটা হলো করিমুল্লার সেই গরু, এখন লোকজন চলে গেছে গরুটাকে ধরে নিয়ে, এই করিমুল্লা তোমার গরু যাইয়ে মসজিদের সামনে পায়খানা করছে, পাইছো ডাকি, গরুরে বলতেছে আর লোকরে বলতেছে ভাই কি কব, আমি তো বুঝি তাই মসজিদের সামনে যাই না, আমার গরু তো আর বোঝে না তাই ভুল করছে, ও যদি বসতো তাহলে কি মসজিদের সামনে দিয়ে নাপতো নাকি, তাহলে আমি বুঝি বুঝে তারা কাছে যাই। হ্যাঁ কথা বল, একজন পড়ে সুরা ফাতিহার মধ্যে তুআল্লিম, আর একজন পড়ে জুআল্লি, এক মুসল্লির কাছে একজন মুরব্বির কাছে জিজ্ঞেস করছে, আচ্ছা চাচা বলেন তো, একজন কয় তুআল্লিম আর একজন কয় জুআল্লিম, আসলে কোনটা হবে? এখন যার কাছে সমাধান চাইছে সে বলতেছে জল্লিনো বুঝিনে জল্লিনো বুঝিনে, তাই কে আবার কেমন আনসার, কয় যে আমি তো নামাজই পড়ি নে, কারণ জল্লিনা জল্লিনে দরকার কাকে, তাকে নামাজ পড়ে থাকে কি কর, যে নামাজই পড়ে না তাহলে জল্লিনা জল্লিনের দরকার আছে? ক্লিয়ার একটু পরিষ্কার। এই জন্য বাবাজি আমার ভাইয়ের আমার দুঃখের বিষয় হলো আমি 10,000 লোকের সামনে কথা বলার মতো মানুষ, আজকে 10 জনের সামনে কথা বলতে হচ্ছে, অত্যন্ত পরিতাপের বিষয়, এই মাহফিলের ডেট কিন্তু চেঞ্জ হয়েছে কি হয় নাই বলেন তো, কিসের কারণে চেঞ্জ হয়েছে? আবহাওয়ার কারণে, ওয়েদারের কারণে ডেটটা চেঞ্জ হয়েছে, আল্লাহ তাআলা ডেটটা চেঞ্জ করায় আবার নতুন করে এই বান্দাগুলোর দিয়ে একটা ডেট করালেন, আজকে যেই জায়গা বসে আপনার আলোচনা শুনতেছেন, কয়েকদিন আগে এই জায়গা বসার কোন পরিস্থিতি ছিল না, ঠিক কিনা? যে আল্লাহ এমন কথাগুলো শোনার জন্য পরিবেশ তৈরি করে দিলেন, সেই আল্লাহর কথা শোনার জন্য আমার আপনার মনের ভিতরে কোনো চিন্তা চেতনা নাই, কোনো ব্যথা বেদনা নাই, এমনকি আখেরাতের কোনো চিন্তা ভাবনাও মনের ভিতরে নাই। ও দুনিয়ার মানুষগুলো কপাল পুড়ে যাবে, কপাল এমন ভাবে পড়বে আর এমন পোড়াঘা, সেই পোড়াঘার কোন মলম দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে না, যাবে নাকি? যাবে না। এই জন্য মরার চিন্তা করা লাগবে, আখেরাতের চিন্তা করা লাগবে, আখেরাতের চিন্তা ভাবনা না নিয়ে যার সাথে আজরাইলের সাক্ষাৎ হয়ে যাবে, হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ, তোমার দুনিয়ার হায়াত যখন ফুরিয়ে যাবে, তোমার দুনিয়ার সময় যখন ফুরিয়ে যাবে, একটা সেকেন্ড তোমাকে আর দুনিয়ায় বাঁচিয়ে রাখা হবে না, আর একটা সেকেন্ড থাকতেও তোমাকে দুনিয়ার থেকে আনা হবে না, অতএব তুমি হর হালতে সর্ব অবস্থায় মরণের কথা চিন্তা করো, এই দুনিয়া দুনিয়া না, এই জীবন জীবন না, আমাদের আসল জীবন হলো মরণের পরের থেকে সেই জীবন, ঠিক কিনা? আসল জীবন আমাদের কোনটা? মায়ের পেটের মধ্যে আমরা 10 মাস 10 দিন কম বেশি হতে পারে, এই যে মায়ের পেটের মধ্যে আমরা যখন ছিলাম
আমরা মায়ের পেটটাকেই মনে করেছিলাম এটা আমাদের আসল ঠিকানা কথা ঠিক কিনা কিন্তু 10 মাস 10.5 মাস যখন পার হয়ে গেল মার্কেটে লাগতি মেরে দুনিয়া থেকে বের হই যখন আশা লাগলো তখন আমরা কিন্তু কেউ হাসতে হাসতে আসি নাই আমরা সকলেই কাঁদতে কাঁদতে আসছি কথা কন ঠিক জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মায়ের পেট থেকে আমরা যখন দুনিয়ায় পদার্পণ করেছি কেউ আমরা হাসতে হাসতে আসি নাই সবাই আমরা কাঁদতে কাঁদতে দুনিয়া আসার কারণটা কি কারণ মায়ের পেটের মধ্যে আমি আপনি এমন অবস্থায় ছিলাম তখন মনে করেছিলাম মায়ের পেট থেকে আমাদের বুঝি আর কোনো জায়গা যাওয়া লাগবে না এটাই হলো আমার জীবন জিন্দেগির জায়গা ঠিক কিনা কিন্তু আসলে তখন বুঝতে পারি নাই এমন একটা সময় হলো মা জননীর প্রসব বেদনা উঠে গেল আমাকে ভূমিষ্ঠ করার জন্য মা জননী আসার পাশার কালো কতবার উঠলো আর বসলো আহারে মাকে কষ্ট দিয়ে মায়ের 32টি নারী ছিঁড়ে তারপরে আমরা দুনিয়া আসছি কয়টা 32টা নারী ছিঁড়ছি 32টি এই 32টি নারী ছিঁড়ে মায়ের পেটে লাথি মেরে আমরা দুনিয়ার বুকে পদার্পণ করলাম মায়ের পেট থেকে কিন্তু আমরা দুনিয়া আসতে রাজি ছিলাম না আমাদের ইচ্ছার বিরুদ্ধে ছিল তাই আমরা কাঁদতে কাঁদতে আসছি আসার পরে কিছুদিন দুনিয়ার আলো বাতাস আর দুনিয়ার নাজ নিয়ামত পেয়ে আমরা এখন দুনিয়াটার সাথে এমন মহব্বত বানিয়ে ফেলেছি মায়ের পেট থেকে যেমনি ভাবে দুনিয়া আসতে চাই নাই এখন এই দুনিয়ার পেট থেকেও আমরা যাইতে চাই না তাই নাকি আল্লাহরে ডাকরে বান্দা আল্লাহরে ডাক আল্লাহরে ডাকরে বান্দা আল্লাহরে ডাক আল্লাহরে ডাকলে বান্দার গুনাহ হবে মাফ আল্লাহরে ডাকলে বান্দার গুনাহ হবে মাফ আল্লাহরে ডাকরে বান্দা আল্লাহরে ডাক ঠিক কিনা যখন তুমি ছোট্ট ছিলে ডাকছিল না মুখে তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে কথা কন আরে যখন আল্লাহ বলতেছে দুঃখ করে আরে যখন তুমি ছোট্ট ছিলে ডাকছিল না মুখে তরল খাবার দিলাম আমি তোমার মায়ের বুকে ওরে সেই আল্লাহরে বইলা এখন ও তুমি সেই আল্লাহর বইলা এখন করছো শুধুই পাপ আল্লাহরে ডাকরে বান্দা আল্লাহরে ডাক আল্লাহরে ডাকরে বান্দা আল্লাহরে ডাক আল্লাহরে ডাকলে বান্দার গুনাহ হবে মাপ আল্লাহরে ডাকলে বান্দার গুনাহ হবে মাপ আল্লাহরে ডাকরে বান্দা আল্লাহরে ডাক ঠিক কিনা এখন তো আমরা সেই আল্লাহরে ডাকা বন্ধ করে দিছি কারণ আল্লাহ পাক রব্বুল আমিন মায়ের বুকের উপরে এমন দুধ বানিয়ে দিলেন সেই দুধটা অতিরিক্ত ঘন করে দেয় নাই আপনার আমার গলা তখন আটকে যাবে শিশু মানুষ আবার এমন গরম করে দেয় নাই যেটা আমার আপনার গালের মধ্যে সহ্য হবে না জিব্বায় সহ্য করতে পারবে না ঠিক কিনা ইচ্ছা করলে আল্লাহ পাক রব্বুল আমিন মায়ের দুধের স্তনের ফোঁটায় একটা ছিদ্র দিতে পারতেন কয়টা আহারে কুদরতি আল্লাহ তাআলার কথা আমার আপনার মনে হয় না একেবারে বিমালুম আল্লাহকে ভুলে গিয়েছি আমাদের সৃষ্টি এবং মরণ আখেরাত ভুলে গেছি ঠিক কিনা আখেরাতের চিন্তা যদি আমার আপনার ভিতরে থাকতো এই মাহফিলে কি লোকে এই কয়জন হতো না কোন চিন্তা নাই এই যে কয়জন আইছে এরা তো ধরা খাওয়া বিশাল লাইকে ঝুড়ি ডেট চলে যাচ্ছে এইগুলো সেইগুলোই দেখাকে বলছে মানে বিশাল যেগুলো লাগিয়ে গেছে একেবারে আর যেগুলো এখনো বিষয় মেয়াদ আছে সেগুলো আর বাড়ির থেকে আসতেছে না আল্লাহ আল্লাহ পাক রব্বুল আমিন বলেন বান্দারে তোমার সৃষ্টির ব্যাপারে তুমি একটু মাফ করো খুঁজে দেখো আমি আল্লাহ তোমারে কত সুন্দর নিপুণ ভাবে সৃষ্টি করলাম তোমাকে নিয়ে আমি কত চিন্তা ভাবনা করলাম তোমার সুযোগ সুবিধার ব্যাপারে আমি কতটুকু খেয়াল করলাম দেখো তুমি ছোট্ট মানুষ বোঝো না
কান্না ছাড়া তোমার কোনো ভাষা নাই, এমন খাদ্য তোমার মায়ের বুকের উপর আমি সেট করলাম যেটা তুমি দুনিয়ায় আসার আগে আমি রিজার্ভ করে রেখেছি। আজ দুনিয়া আসে মনে করো তুমি কামাই করো, তুমি খাও, তোমার ভরণ পোষণের ব্যবস্থা তুমি করো, তোমার বাবা তোমারে কামাই করে খাওয়ায়, তোমার গার্জিয়ান যারা তারাই মনে হয় তোমার নিয়ন্ত্রণ করে। এই গার্জিয়ান ছাড়া যখন তুমি ছিলে তখন তোমাকে কোন গার্জিয়ান তোমারে চালাইছে? একজন বাবা পকেটের টুকলা কিনতে পারে, মিষ্টির টুকলা কিনতে পারে, রেডিমেড মিল্ক দোকান থেকে কিনতে পারে, কিন্তু মায়ের বুকের যেই দুধ, এই দুধের ব্যবস্থা কোনো পিতাই করতে পারে না। পারে? আল্লাহ বলেন বান্দারে দুধটা আমি এমন ঘন করে দেই নাই যেটা তোমার হজম করতে কষ্ট হবে, দুধটা এমন পাতলা করে দিছি যেটা তোমার খাওয়ার উপযোগী। আমি একটা সিদ্ধি তোমার মায়ের স্তনে করে দিতে পারতাম, একটা সিদ্ধি যদি দিতাম তোমার খিদার তাও নয়, তুমি বোঝো না জোরে যখন চোষক দিকে বেশি পরিমাণ দুধ তোমার গালের মধ্যে যে তোমার গালটা উঠতে যেত, গলাটা বেঁধে যেত, তোমার মরণের সমস্যা হয়ে যেতে পারতো কি পারতো না। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে বিপদ থেকে মুক্ত রাখার জন্য মায়ের এক একটা স্তনের মধ্যে 16টা করে সিদ্ধি বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। কয়টা? আমার আপনার মা বোনের স্তন এক একটা বোটার মধ্যে আল্লাহ 16টা সিদ্ধি বানিয়েছেন, দুইটা বোটার মধ্যে 32টা বলে হুজুর আপনি কি গুনে দেখছেন? না, আমি গুনে দেখি না, এটা কোরআন প্রমাণ করে। আল্লাহ তাআলা দুইটা স্তরের মধ্যে মাত্র 32টা সিদ্ধি এই কারণে করেছেন, আপনি খোদার কারণে যত বেজেই আপনি টান দেন না কেন, পরিমিত ছাড়া অপরিমিত দুধ আপনার গালে যাবে না। আল্লাহ বলেন বান্দারে তোমাকে আমি যখন তোমার মায়ের পেটের মধ্যে রাখলাম সেখানে তুমি একটা আবরের মধ্যে ছিলে, একটা ভিআইপি জায়গা একটা কামরার মধ্যে রেখেছিলাম, সেখানে দুনিয়ার কোনো জাম ছিল না, কোনো রোগ ব্যাধির কোনো জাম ছিল না, কোনো ভাইরাস সেখানে ছিল না, সেখানে খাসভাবে তুমি ছিলে, কিন্তু দুনিয়ায় যখন তোমাকে আমি পাঠালাম দুনিয়ার বিভিন্ন নাইট্রোজেন অক্সিজেন বিভিন্ন গ্যাস বিভিন্ন উপাদানে ভরা, এই উপাদানে তোমাকে রোগী বানাই ফেলতে পারে, অসহ্যকর হতে পারে, এই জন্য বিভিন্ন রোগে তোমাকে আক্রান্ত করতে পারে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার মায়ের দুধের মধ্যে এমন মেডিসিন দিয়ে দিয়েছি এই দুধ খাইলে তোমার কোনো ক্ষতি হবে না। আজ বৈজ্ঞানিকরা স্বীকার করে মায়ের দুধের কোনো বিকল্প না। বাবা জি আমার ভাইয়ের আমার আলোচনার বিষয় এটা না, আমার আলোচনার বিষয় হলো আল্লাহ বলেন যে কেউ পরকালের ফসল চায় আমি আল্লাহ তাকে পরকালের ফসল বৃদ্ধি করে দেই। আর এর পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ক্ষণস্থায়ী দুনিয়া চায় আমি আল্লাহ দুনিয়ায় তাদের মধ্যে যা ইচ্ছা এবং যতখানি ইচ্ছা দিয়ে থাকি। যারা অর্থাৎ দুনিয়া যারা চাবে তারা দুনিয়া পাবে, আখেরাত যা চায় তারা আখেরাত পাবে। তবে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সুসংবাদ হলো আখেরাত আমরা যারা যাব, আখেরাত পাওয়ার চিন্তা ভাবনা আমাদের মাথার মধ্যে যাদের থাকবে আল্লাহ আখেরাত দেবেন তো দেবে, আর যতদিন দুনিয়ায় রাখবে দুনিয়াতেও আমাদেরকে দেবে। সুবহানাল্লাহ। আখেরাত চাইলে দুনিয়াও কি বোনাস হিসাবে পাবো? বলেন তো নামাজ যদি আমরা পড়ি দশ আর লাভ এটা কাদের জন্য? কথা বল, নামাজ যদি আমরা পড়ি আল্লাহ তাআলা হুকুমে নামাজ পড়া এটা যদি আমরা পড়ি তাহলে কি দশ আর লাভ এটা কাদের? আল্লাহ কিছু আসে যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা কান খাড়া করে শুনে রাখো, দুনিয়ার তোমরা শুধু মানুষ নয় আমি যত কিছু সৃষ্টি করেছি সকল সৃষ্টিগুলো যদি মিস্টার ইবলিসের মতো হয়ে যায়, তার মতো মিস্টার ইবলিসের মতো খারাপ যদি সব মাখলুক হয়ে যায় তাহলে আমি আল্লাহ তাআলার কিছু আসে যায় না, আল্লাহর কিছু আসে যায়? আল্লাহ পাক রব্বুল আমিন বলেন বান্দাগুলো তোমরা শুনে নাও, দুনিয়ার সব মাখলুকগুলো যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমার খাতি গোলাম হয়ে যায়,
আমাকে মান দেওয়ালা হয়ে যায় তাতেও আমি আল্লাহর কিছু আসে যায় না কিছু আসে যায় তাহলে নামাজ পড়লে আমি আপনি জান্নাত পাবো আসসালাতু ইফতাহুল জান্নাহ নামাজ হলো বেহেশতের চাবি নামাজ যদি আমি আপনি পড়ি তাহলে নামাজের যেই নামাজের যেই চাবিটা নামাজ মারকাজের চাবিটা জান্নাত খোলার জন্য আমার আপনার দরকার হবে সেই চাবিটা সংগ্রহ করতে পারবো ঠিক কিনা আমি আপনি নামাজ পড়বো না চাবিটা আমার আপনার সংগ্রহ হবে না আমাকে আপনাকে জান্নাতের সামনে যখন দাঁড়া করা হবে আল্লাহ বলবেন বান্দা জান্নাত তো তালা দিয়া জান্নাতের চাবি দিয়ে তালা দিলে জান্নাতে যাও আর আমি আপনি যদি বলি আল্লাহ চাবি তো বুঝে দুনিয়ায় ছুঁয়ে আইছি চাবিটা একটু নিয়ে আসি হবে না আর আল্লাহ চাবি তো বাড়ি বাড়ি ছুঁয়ে আইছি দুনিয়ায় একটু সুযোগ দাও চাবিটা নিয়ে আসি হবে তার মানে হলো আল্লাহর বান্দা জান্নাতে যাইতে যাবে জান্নাত তো তালা দিয়া আল্লাহ বলবেন বান্দা যাও জান্নাতে যাও আল্লাহর বান্দা বলবো মাবুদ আসসালাতু ইফতাহুল জান্নাহ নবী বলেছেন জান্নাতের চাবি হলো নামাজ দুনিয়ায় তো সেই নামাজ পড়ি নাই আর দুনিয়ায় নামাজ না পড়ার কারণে জান্নাতের তালা খোলা চাবি আমার পকেটে নাই তখন যদি আমি আপনি বলি আল্লাহ আমারে তুমি আর পাঁচটা দিন মাত্র সুযোগ দাও দুনিয়ায় যাইয়ে পাঁচ দিনে এমন ইবাদত এমন নামাজ কালাম পড়বো পঞ্চাশ বছর ছাড়িয়ে দেব আল্লাহ কি সুযোগ দেবে আল্লাহ সুযোগ দেবে না এই জন্য দুনিয়া থেকে আমাকে আপনাকে আখিরাতের কামাই করা লাগবে আখিরাতে একবার চলে গেলে মরণের পরের জিন্দেগিতে আমি আপনি একবার খুঁজে গেলে দুনিয়ার জীবন আর খুঁজে পাবো না এই জন্য আমি বলি দুনিয়াটাই ইবাদতের কারখানা এরম রস যদি পারা যুবকরা একটু আসতেই পারে ঠিক না একটু রস দেব না রস দেওয়ার মন মানুষটা নষ্ট হয়ে গেছে এই পরিবেশ এত সুন্দর পরিবেশ মা বিলের ইন্তজাম কিন্তু খোরাক তো নাই আছে না খোরাক নাই আছে কিছু মুরুর মানুষ ধরা খেয়ে গেছে যারা মুরব্বী মানুষ তো আসলে বুড়ো মাস তো জান্নাতে যাবেন না কিন্তু কি যন্ত্র আপনারা কোন জান্নাতে যেতে পারবেন না বুড়ো মানুষ যারা মুরব্বী এগারে কিন্তু আল্লাহ জান্নাতে নেবে না তার কি এরকম বুঝে দেয় আরে দুনিয়াটা ইবাদতের কারখানা ইবাদত সারা কিছু সঙ্গে যাবে না কথা ঠিক কিনা পাঠালেন দুনিয়াতি তার কাছে মিনতি শ্রোতা অবশ্য একটু গানের সুর তাহলে কি গান তার গান গাচ্ছে না দেখুন পাঠালেন দুনিয়াতি তার কাছে মিনতি গুনাহগার বানাইয়া মরণ দিও না দুনিয়াটা ইবাদতের কারখানা ইবাদত সারা কিছুই সঙ্গে যাবে না দুনিয়াটা ইবাদতের কারখানা ইবাদত সারা কিছুই সঙ্গে যাবে না আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তাই বলতেছেন বান্দারে তোমাকে আমি দুনিয়া আসার পরে তুমি কি খাবে কি রকমের খাদ্য তোমার জন্য প্রয়োজন যেই খাবারটা তোমার স্বাস্থ্যের জন্য তোমার শরীরের জন্য মানানসই হবে আমি আল্লাহ তুমি দুনিয়া আসার ছয় মাস আগে রিজার্ভ করে রেখেছি বান সুবহানাল্লাহ তাহলে সেই আল্লাহ তাআলাকে আমার আপনার স্মরণ করার দরকার আছে কি নাই অথচ আমি আপনি দুনিয়া এসে ওই যে বললাম মায়ের পেটে থাকতে দুনিয়া আসতে চাই নাই এখন আবার দুনিয়ার মধ্যে থেকে আমরা মরণের জিন্দেগি আখেরাতে যাইতে চাই না ঠিক কিনা কিন্তু মায়ের পেট থেকে আমাদের যেমন দুনিয়া আসতেই হয়েছে বাবারে আমার বাবাজির আমার ভাইয়ের আমার দোস্তর আমার এই দুনিয়ার থেকেও আমাদেরকে যাইতেই হবে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র বলেন এইটা আমাদের সকলেরই মুখস্থ এটা কিন্তু দোয়া না কোরআনের আয়াত সেটা হলো মিন্নাহা খলাকনাকুম ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম
তারাতান উখরাম এটা কি মুখস্থ আছে আপনাদের আছে হ্যাঁ আছে তারাবি নামাজে পড়তে হয় তাই না না কথা কন না আল্লাহ অর্থ জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বললেন মিনহা খলাকনাকুম এই জমিন থেকে মাটি থেকেই তোমাকে বানানো হয়েছে অফিহা নুইদুকুম এই জমিনের মধ্যেই তোমাকে আবার গেড়ে রাখা হবে দাফন করা হবে অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা ও বান্দা তুমি একজন মানুষকে দাফন করার জন্য কবরের মধ্যে নামিয়ে তাকে বলতেছো ও আল্লাহর বান্দা তুমি তো মৃত্যুবরণ করেছো তোমাকে দুনিয়ার থেকে বিদায় দিলাম তুমি কি জানো আল্লাহ তাআলা কি মেসেজ পাঠিয়েছে এই মাটি থেকে তোমাকেই বানানো হয়েছিল সেই মাটির মধ্যেই তোমাকে রেখে দিলাম আবার এই মাটির থেকেই আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে এই বিশ্বাস আমাদের আছে কি নাই আছে বিশ্বাস করেন আর না করেন ঘটনা কিন্তু ঘটবে হ্যাঁ যত রকমের কাফের মসজিদ ইহুদি নাসারা খ্রিস্টান যত বড় নাস্তিক খুঁজে পাবেন কিন্তু আল্লাহকে তারা অস্বীকার করতে পারে আল্লাহর বিভিন্ন সৃষ্টিকে অস্বীকার করতে পারে কিন্তু মরা যে লাগবে এইটা কেউ অস্বীকার করে না মরা লাগবে ঠিক কি না আমার আপনার তো মরা লাগবে কিন্তু কে কখন কোন সময় দুনিয়ার থেকে বিদায় নেব এইটাই শুধুমাত্র আমার আপনার জানা নাই জানা আছে না এজন্য বাবা যে আমার ভাই আমার আল্লাহ বলেন যারা দুনিয়ায় থেকে দুনিয়াটাকেই চায় দুনিয়ার নাজ নিয়ামত নিয়ে যারা বেঁচে থাকতে চায় আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় দেব এবং যতটুকু যা যা দেওয়ার ইচ্ছা তাই দেব যা তার পাওনা তাই দেব কিন্তু মরার পরে মরার পরে সে কোনো বদলা পাবে না একেবারে মরার সঙ্গে সঙ্গে সরাসরি জাহান্নামে যাবে আর যারা দুনিয়ায় থেকে আখেরাত কামাই করতে চায় আল্লাহ এই দুনিয়া তো আমার ক্ষণস্থায়ী জিন্দেগি এ দুনিয়ায় আমি চিরদিন থাকবো না সুখে রাখো আর দুঃখে রাখো এ দুনিয়ার থেকে আমাকে যেতেই হবে এই ক্ষণস্থায়ী দুনিয়ায় আমি আরাম আয়েশ চাই না সুখ শান্তি চাই না তবে মরণের পরে আমার যে জীবন শুরু হয়ে যাবে সেই জীবনটা যেন আল্লাহ আমার মঙ্গলময় হয় সুখীময় হয় এই চিন্তা ভাবনা এই দোয়া এই আশা যদি আল্লাহর কাছে আমি আপনি করি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় শান্তি দেবেন মরণের পরেও শান্তি দেবেন কোন সুবহানাল্লাহ আর একটু করে সুবহানাল্লাহ তাহলে দুনিয়ার শান্তি আমরা কিভাবে পাব দুনিয়ার শান্তি আমরা পাব কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা তোমাদেরকে আমি সর্বপ্রথম একটা হুকুম তোমাদের উপরে জারি করেছি সেটা হলো নামাজ কায়েম করা কি করা নামাজ কায়েম করা আমাকে মানার পরে সঙ্গে সঙ্গে যখন তুমি আমাকে স্বীকার করে নিয়েছো অদৃশ্যের প্রতি যখন তুমি কি বিশ্বাস করেছো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব গায়বের প্রতি অদৃশ্যের প্রতি যখন তোমরা ঈমান এনেছো তখন আমি আল্লাহ তোমাদের সৃষ্টিকর্তা হিসাবে আর তোমরা আমার বান্দা হিসাবে একটা সম্পর্ক হয়ে গেছে আমরা ঈমান আছি কয়টা বিষয়ের প্রতি সাতটা বিষয়ের প্রতি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত কয়টা বিষয়ের উপর ঈমান আনছি বলেন তো এটা কোন দোয়া ইমানে মুফাসসাল আরে কয়টা কালেমা আছে মুসলমান তা বলতে চলেছে ঠিক কিনা না পড়তে পড়তে কালেমা দাগ ধরে রাখো কিসির কালেমা খালে জল আসলি বলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জড়ো কালেমা হয়ে গেছে আমাদের কি কয় আরে শ্রেণ বিক্ষু কাছে তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মাসা বলতে শুনতে হবে এগুলো বিক্ষি হওয়ার দোয়া জড়ো কালেমা বলো জড়ো কালেমা কেরকম
একজন ব্যক্তি আম চুরি করার জন্য অমাবস্যা রাত্রে আম গাছে কালে আসছে, আম চুরি করার জন্য কি চুরি করার জন্য? এখন আল্লাহ তাআলা এদিক দিয়ে একবারে বৈশাখী ঝড়, কাল বৈশাখী ঝড়, কঠিন ঝড়, ডাল ভেঙে চোর পড়ে পড়ে ভাত পড়লে মাথা মতো ভেঙে একবার আজীবন কম হয়ে যাবে। এখন বলেন তো কালেমা পড়তেছে কি পরিমাণ? আল্লাহরে খাইয়ে না খাইয়ে মোটামুটি কঠিনটা কাটাচ্ছে। আল্লাহ আজকের মতো তুমি আমার বাসায় দাও, জীবন আর কোনোদিন কেউ আপস করে থাক, কোনো কিছু চুরি করবো, আজকের মতো তুমি আমার কি করো বাসাও। কঠিন টাকা ডাকছে আল্লাহ তাহলে তা কবুল করছে। জল একটু কমছে যদি স্যার আমাকে বাড়ি পাঠাই, যেটা ডাকছে আমার একটু কমায় বাড়ি কন্দ তো পাঠাই। জল কমাইছে আম গাছের তো নামছে, কিন্তু এখন ওই মাঝে সাজে আগে বৃষ্টি নামছে খালি, রাস্তাটা তো পিছলে হয়ে গেছে। এখন চোর তো আম গাছের থেকে নামছে, আকাশের জিলজানি তো বন্ধ হয় না, জিলজানি তো না বিদ্যুৎ চমকায় না, কঠিন অন্ধকার এখন পিছলে রাস্তা, উনি খালি বাড়ির রাস্তার আসার ফাঁসার কাছে আসার ফাঁসার কাছে, আর মাঝে সাথে কিন্তু ঝিলিক মারতেছে মারতেছে না, আকাশের থেকে মাঝে সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। এখন উনি লাস্টে এমন একা সারকাইছে রাস্তার কিনারে খাদে চলে গেছে, এমন তো অবস্থা বার আল্লাহ তালা আসমানের থেকে বিদ্যুৎ চমকাইছে। আল্লাহর বান্দা বলতেছে আল্লাহ আম গাছের ডালের থেকে তওবা তাসিল যা করছিলাম করছিলাম, যাই হোক মনে করছিলাম তোমার মানে নেব তোমার কথা শুনব, কিন্তু তুমি এত সালাত কেন এত খাইজনি করো কেন এই অন্ধকার রাত্রের মধ্যে আসার খাইয়ে পড়ে গেছি গেছি, তা তোমার আবার তো আসলেই তোমার দেখার দরকার কি? আচ্ছা কোন আল্লাহ কি আসলেই করতে হ্যাঁ বলে দিয়ে আসো, তা পড়ে গেছি গেছি কেউ তার দেখে নাই, তো তোমার আবার তো আসলেই তোমার দেখার দরকার কি? যাক তওবা করছিলাম করছিলাম, তওবাকে ফেরত করলাম, ওটাকে উইথড্র করলাম, চুরি করা বন্ধ করবো না। আমাদের তওবার অবস্থা হলো বিড়ালের মতো, কিসের মতো? বিড়ালের ক্লিনিক কোন জায়গা শোনেন নাকি আপনারা? বিড়ালের ক্লিনিক শোনেন? হ্যাঁ কথা বিড়াল আসা না তুমি দেখে বিড়ালের ক্লিনিক আমার আপনার সাথে মা বন্ধু একটু বেশি কাইয়ের কাছে তরকারির কোড়ের কাছে যখন মেও 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 করে মা বন্ধুর যখন অসহ্য হয়ে যায় খাফাসি আছে না খাবাসিটা ওরম দিয়ে লাঠি দিয়ে মাজা মাথায় কখন দিয়ে বাড়ি মারে একটা বিড়াল বাড়ি খেয়ে মাজা দেখা করতে করতে বিড়ালের ক্লিনিকই চলে যায়। বিড়ালের ক্লিনিক হলো রান্না করে বেটি করে মাথার তলে, কোন জায়গায়? বিড়ালের ক্লিনিক হলো মাথার তলে রান্না করে বেটি করে মাথার তলে হল ক্লিনিক। বাড়ি যখন কসম মারার পরে যখন বাড়ি খেয়ে ব্যথা লাগছে মাথার তলে চলে যেয়ে বলতেছে আল্লাহ জীবন আর কোনদিন বাবা মা চুরি দিয়ে খাবো না রে আল্লাহ, এত মাধ্য সহ্য হয় না যাই না, এত মাধ্য সহ্য হয় না জীবনে আর ওই বাবা মা চুরি দিয়ে খাবো না, তরকারি তো চাই দেখবো না, শুধু বাতারি তো কাছেই যাবো না, তবা করতেছে মাথার তলে বেশ কিছু সময়, তবা করার পরে দিকে তবা করতে করতে না খিদে বাবা লেগে গেছে, যাবে বিচেনি খাইছে তা ভুলেই গেছে বেড়েতে আবার খিদে লাগছে। এইবার যখন পেটের জ্বালা শুরু হয়ে গেছে এইবার বিড়াল তওবাকে উইথড্র করতেছে, বলতেছে আল্লাহ খাবো না তা কি করবো, খিদে লাগলে কি করবো, বাড়ি খাই খাবো, সুযোগ পানি মাছ ও চুরি করে খাবো। তাহলে বিড়ালের তওবার মুসলমান এক শ্রেণীর, তাদের তওবা এক, বিপদে পড়লি আল্লাহ আল্লাহ, বিপদ সইলে গেলে আল্লাহর শ্রেণী না আছে না নাই, এই রকমের তওবা যদি আমি আপনি করি কিয়ামত পর্যন্ত তওবা করলেও এই তওবা আল্লাহর দরবারে কবুল হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে জান্নাতে তুমি যাইবা জাহান্নাম থেকে বাঁচবা, কি করলে জান্নাত যাইতে পারবে আর কি করলে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে? আমি আল্লাহ তোমাদেরকে একটা প্রেসক্রিপশন দিলাম, সেটা হলো আমি আল্লাহ বলে দেই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বাবা জি আমার ভাইয়ের আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাতটা বিষয়ের প্রতি আমি আপনি যখন ইমানে মুফাসসালের মধ্যে স্বীকার করে নিয়েছি মাহবুব তোমার প্রতি আমরা বিশ্বাস স্থাপন করলাম, তোমার ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, তোমার কিতাবের প্রতি আমরা বিশ্বাস করলাম, আখিরাতের প্রতি বিশ্বাস করলাম, মরণের পর আবার জীবিত হব তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম, ভালো মন্দ যা হয় তোমার পক্ষ থেকেই হয় আমি মেনে নিলাম, এই বিষয়ের উপরে যখন ইমান আনলাম আল্লাহর সাথে আমার আপনার নিগুড় সম্পর্ক হয়ে গেল, আল্লাহ আমাদের খালেক, আমরা আল্লাহ তাআলার সৃষ্টি মাখলুক সুবহানাল্লাহ। এইবার আল্লাহ আল্লাহর সাথে যখন কথা খেয়াল করেন আল্লাহর সাথে যখন আমার আপনার সম্পর্ক হয়ে গেল আল্লাহ তাআলা এইবার মহব্বত করে ভালোবেসে
আল্লাহ তাআলাই তার মহব্বত করে ভালোবেসে বলতেছে বান্দারে তুমি যখন আমার হুকুম হাকাম আমার সৃষ্টি আমি আমি খালেক আমাকে যখন মেনে নিবে তাহলে তোমার একটা ভালো পরামর্শ দেই সেটা হলো তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা কি করবা এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি তুমি পড়তে পারো দুনিয়ার মধ্যে যেই কর্মগুলো তোমাকে জাহান্নামে নিয়ে ছাড়বে সেই ওয়াকাম কুকাম থেকে গুনার কাছ থেকে ফিরে থাকতে পারবে কি করবে কথা বলেন আল্লাহ তাআলা যখন আমাদেরকে পছন্দ করে নিলেন আল্লাহর সাথে বান্দা হিসেবে আমাদের যখন পরিচয় হয়ে গেল আল্লাহ বলেন বান্দারে তোমরা যাতে জান্নাতে যাইতে পারো আর জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারো এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা সাজেশন দিলাম সেটা হলো যদি তোমরা নামাজ হর হালতে আমার হুকুম মতো যদি তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো তাহলে দুনিয়ার গুনার কাছ থেকে তোমরা ফিরে থাকতে পারবে